অথচ আজকে দেখা যায় উনি নায়েবে নবী, উনি আওলাদের রাসূল, উনি খোলাফায়ে মুর্শিদিন, অথচ ওনার মুখে দাড়ি না, আওলাদের নবী দাড়ি নেই। এরা মাওলাদে নবী আমার দেশে আছে না নাই? আবার কিছু আছে হক্কানি পীর, কিছু আছে মারফতি পীর, কিছু আছে শরিয়াতে পীর, ওনারা বলে আমরা নবীর পথে আছি। ওয়াল্লাহ নবীর পথে থাকলে নবী তো কোনোদিন চুলি জট ফেলাই নাই, তোমার চুলি জট কেন? ও দাড়িও কাটে না, চুলও কাটে না, তারপরে গোবও কাটে না, তারপরে বগলে সুন লম্বা হয়েছে 3.5-4 হাত লম্বা, ওখানেও জীবনে খুল লাগাই। আর একটা জায়গা আছে নাম বলা যাবে না, ও জায়গায় ও দাদা কাটে না, আছেন 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 এদিকে আজকে না জানি না, সিলেটের দিকে আর ওই চট্টগ্রামের দিকে আছে। এইরকম হায় আফ্রিকা জঙ্গলের মতন হনুমান, এরা বগল কাটে না, চুল কাটে না, দাড়ি কাটে না, আরো কত জায়গা আছে কাটি কিনা আল্লাহই ভালো জানে। ওনারা হইছে মারফতি, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজে রোজা লাগে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজে রোজা লাগে না। আছে আছে কেরামান কাতিবিন রাজ মহাশরের দিন, কেরামান কাতিবিন রাজ মহাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলব ডেকে আমরা ছিলাম ন্যাংটা বাবার লোক, পানি গড় গড়াইয়া পড়তাছে হে বাবা আমায় ডাকতাছে, আছে না নাই, আছে না নাই, আছে না, পানি গড় গড়াইয়া পড়তাছে হে বাবা আমায় ডাকতাছে, আয়ের মানি কামার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান, বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে, এরকম লোক আছে না নাই? কেন আপনার 800-800 পীর সাহেব ফয়সালের দেখে, ফয়সাল সিগারেট ওর বাবা মারা যাওয়ার পরে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখেনি, আর উনি হচ্ছে গদ্দিনিসিন পীর, বাবা মরে গেছে উনি পীরির আসনে বসে আছে। একজন পীর হতে গেলে ভালো করে মুসলমান ফজা মুসলমান ভান্ডদের কাছে শয়তানদের কাছে যেও না, একজন পীর হতে গেলে পায়ের নখ থেকে শুরু করে পাতার চুল পর্যন্ত সব জায়গায় শরীয়তের সুন্নাত থাকা লাগবে। চুল কাটে না, দাড়ি কাটে না, গোফ কাটে না, পীর হইছে পীর, ও হইলো পীর জাদা না, ও হইলো হারাম জাদা। ভাই ডিস্টার্ব করেন না, সময় কম, সারা রাত আপনারা থাকবেন, আমি থাকতে পারবো না, ফাঁকা জায়গায় সব ঘুমাবেন নাকে তেল দিয়ে, কেউ ডিস্টার্ব করবে না, কিন্তু আমি থাকতে আমার নির্ধারিত সময় আছে। আমার ভাইরা তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো জান্নাতে যাবে সব নবীরা, আর কোনো নবী বেনামাজি ছিল না, কোনো নবী দাড়ি কাটা ছিল না। এখন তুমি যদি মনে করো আমি নবীর সঙ্গে জান্নাতে যাব, দাড়িতে খুল লাগানো যাবে না। তুমি যদি মনে করো আমি নবীর সঙ্গে জান্নাতে যাব, আজকের থেকে এই মুহূর্ত থেকে এই কাল থেকে ওয়াদা করতে হবে, আল্লাহ যতদিন বেঁচে আছি আর নামাজ কাজা করব না।